প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আরেকটি কুমিরের সুন্দর খামার। দেখেন এই যে ওই ইউতা কাজে দেখছেন, এই কুমিরগুলির বয়স গড় 5 থেকে 6 বছর। এরা এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, তবে খুব ভয়ানক। এইখানেও প্রায় 100 থেকে 150 কুমির আছে, একসাথেই থাকে। কুমির সাধারণত দলবদ্ধভাবে থাকতেই পছন্দ করে বেশি। এই কুমিরগুলোকে সপ্তাহে মাত্র 1 থেকে 2 দিন খাবার দেওয়া হয়, ওরা অল্পত্র খাবারই খায়। কুমিরের রোগ বিসুখ খুব কম হয়, তা দ্রুত ওরা বংশবৃদ্ধি করে। 10 বছর পর থেকে ডিম দেওয়া শুরু করলে এই ডিমগুলি আবার 2 মাস সময় লাগে ওই ডিম থেকে বাচ্চা বের হইতে। কুমিরের ফার্ম খুব ভয়ানক একটা অবস্থা, মানে একটা নির্জন পরিবেশ, তো প্রচুর পরিমাণে পাখি আছে, একটু পরে আপনাদের দেখাবো। আর কোনো একটা গা ছমছমে একটা ভাব, সবসময় ভয় ভয় লাগে। আসলে দেখেন আর একটা বড় কুমির দেখাই আপনাদেরকে। আশপাশে যত জায়গা আছে সবগুলিতে কুমির আছে। এখন যদিও সবগুলিতে বাউন্ডারি দেওয়া, তবে যদি কোনো কুমির বাউন্ডারির বাইরে আসে সে খুবই বিপজ্জনক হয়ে যাবে। এই দেখেন কত বড় একটা কুমির, কুমিরটা ঘুমাইতেছে না সজাগ বোঝার কোনো অবস্থা নাই। দেখেন কত পাখি, অনেক অনেক পাখি, খুব সুন্দর একটা পরিবেশ। আসলে এই কুমির প্রচলন কেন্দ্রটা একটা প্রত্যন্ত অঞ্চল অবস্থিত হয়, এখানে মানুষের আশেপাশে বাড়ি ঘর একদম নাই বললেই চলে, তাই অতিথি পাখিরাও খুব নীরবে নিভৃতে এখানে আছে। এই দেখেন পানিতে কিভাবে কুমির থাকে, এইভাবে পানিতে কুমির লুকায় থাকে। আর মানে যেসব বড় বড় নদীতে কুমির আগে ছিল এইভাবে লুকায় থাকতো। এই দেখেন অতিথি পাখি সারাক্ষণ ওদের কিচিরমিচির, খুব সুন্দর একটা পরিবেশ, আপনাদের ভালো লাগবে। কুমির যখন জলে ডুব দিয়ে থাকে, কুমির কিন্তু তার কান বন্ধ করে রাখে, মানে পানিতে ডুব দেওয়ার সময় কুমির নিজের কান নিজে বন্ধ করে রাখতে পারে। ঠিক আছে বন্ধুরা, আজকের মূলত এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদেরকে আবার আরেক দিন আরেকটা কুমিরের মানে নেক্সট ভিডিওতে কুমিরের ডিম দেখাবো আপনাদেরকে, ডিম থেকে কীভাবে বাচ্চা বেরো এই প্রক্রিয়াটা দেখানো হবে। গুড বাই বন্ধুরা। ট্রাভেল উইথ চয়ন।